সাফার এই ভাইরাল ওয়ার্ড দিয়ে, কিন্তু আসলে পুরোপুরি ভাবে তারা হয়তো বা চিকিৎসার পদ্ধতিটা সম্পর্কে জানেন না, বা ভুল চিকিৎসা অনেক সময় নিয়ে থাকেন, অনেক সময় অনেক সময় কবিরাজের কাছ থেকে নেন, বা অনেক সময় যারা মানে অতটা অভিজ্ঞ ডক্টর নন তাদের কাছ থেকে নেন। এই বিষয়টাতে স্যার যদি একটু বলেন যে আসলে কখন মানে আঁচিল জিনিসটাকে আমরা কখন বলবো যে আপনার আঁচিল হয়েছে, বা এই ডায়াগনোসিসটা আমরা আসলে কিভাবে করি? আসলে খুব সুন্দর প্রশ্ন। আসলে যে কয়েকটা খুবই কমনেস্ট কমন ডিজিজ যেগুলো সারা ওয়ার্ল্ডে, সেটা না ওয়ান অফ দ্য মোস্ট কমনেস্ট ডিজিজ, কিন্তু ভাইরাল ওয়ার্ড। হ্যাঁ, দেখা গেছে যে এজ এ হোল পপুলেশন চিন্তা করলে সেটা অ্যারাউন্ড মোর দেন 10% পপুলেশন কোনো কোনো ব্যাকওয়ার্ড লাইফ জায়গায়, হ্যাঁ, ভাইরাল ওয়ার্ড পাচ্ছে। তো এজ এ হোল নর্মাল মানুষ কিন্তু সেটাকে আছেন বলে। হ্যাঁ, তো আজকে কিন্তু ভাইরাল ওয়ার্ড সেটা একটা সিঙ্গুল টার্ম হলেও কিন্তু এই ভাইরাসটা কিন্তু অনেকগুলা, হ্যাঁ, ভাইরাসের অনেকগুলা ম্যানিফেস্টেশন রয়েছে। হ্যাঁ, এবং এক একটাকে আমরা এক এক নামে আমরা, যেমন কমন ওয়ার্ডস যেটা, সেগুলো আমাদের ত্বকের মেনলি যেগুলো এক্সপোজ পার্ট, যেমন আমাদের হাতের আঙ্গুলে হচ্ছে বা ফেসে হচ্ছে, হ্যাঁ, এগুলো কমন ওয়ার্ডস। যেমন প্লেইং ওয়ার্ড যেটা একদম মুখের সাথে মিশে ছোট ছোট ওয়ার্ড, যেগুলো ফেসে খুব বেশি দেখা যায়। আবার অনেক সময় পায়ের নিচে যেটা হয় সেটাকে আমরা বলি ডেন্টের ওয়ার্ড। হ্যাঁ, আবার অনেক সময় যে ওয়ার্ডটা আমাদের শরীরের প্রাইভেট পার্টস এ অনেক ক্ষেত্রে অ্যানাসে বা ওইসব জায়গায়, হ্যাঁ, জেনিটাল অর্গানে হচ্ছে, হ্যাঁ, সেগুলাকেও জেনিটাল ওয়ার্ডস, হ্যাঁ, জেনিটাল ওয়ার্ডস কামে। আবার কন্ডালোটা একুমিনিটা নামে একটা মেডিকেল প্রোটিন কাম আছে, না ই বললাম। তো এইভাবে বিভিন্ন জায়গায় যখন হচ্ছে সেটা বিভিন্ন নামে আমরা বলছি। তবে এই ভাইরাসের কিন্তু অনেকগুলো টাইপ আছে। হ্যাঁ, যদি ভাইরাসটা আমরা ইনফ্যাক্ট ল্যাবরেটরিতে কিন্তু এটা কালচার করাটা এখনো সম্ভব হচ্ছে না, তারপরেও যে টাইপিং সেরোটাইপিং করা হয়েছে অ্যারাউন্ড 60 টাইপ হয়েছে। হ্যাঁ, তো আমরা জানতে চাচ্ছিলাম যে স্যার এই যে যখন পেশেন্ট আসবে এগুলো নিয়ে, সেক্ষেত্রে আমরা আমাদের ডায়াগনোসিসটাকে আসলে স্যার কিভাবে করছি, যে আসলে তার ট্রিটমেন্ট প্রসিডিউরটাকে স্যার মানে ফার্দার প্রসিড করার জন্য আসলে আমরা ডায়াগনোসিস প্যাটার্নটাকে আসলে কিভাবে করছি, সেটা কি ক্লিনিক্যাল আই ছাড়াও অন্যভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা করছি কিনা স্যার? এখন পর্যন্ত ভাইরাল ওয়ার্ড এর ডায়াগনোসিস এর ক্ষেত্রে আমরা সরাসরি ক্লিনিক্যাল আই এর উপরই আমরা নির্ভরশীল। এখনো ওই ওয়ার্ডকে তো এখনো আমরা কালচার বা কিছু করা সম্ভব হয় না। হ্যাঁ, তো সেটা কিন্তু আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি, এবং ট্রিটমেন্টটাও কিন্তু নির্ভর করে অ্যাকর্ডিং টু বডি সাইজ। হ্যাঁ, যেগুলো যেমন হাতের আমাদের ফিঙ্গার হচ্ছে বা ফেসে যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা যেভাবে ট্রিটমেন্ট করছি, যেগুলো জেনিটাল অর্গানে যেটা যে অন্যভাবে ট্রিটমেন্ট করছি, বা এক এক ধরনের ট্রিটমেন্ট ট্রিটমেন্টের প্রোটোকলটা এক একটু একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো জানতে চাচ্ছিলাম যে এই ব্যাপারটাতে আসলে রোগীরা খুব জানতে চায় যে আসলে তার চিকিৎসাটা আসলে কিভাবে সে নিতে পারে, যদি সে একজন ডার্মাটোলজিস্টের কাছে যায় বা একটা স্কিন স্পেশালিস্টের কাছে যায়, তাহলে তার প্রসিডিউরটা আসলে কি কি পদ্ধতিগুলো সে নিতে পারে, সেটা কি আসলে মেডিকেশনের মাধ্যমে করা সম্ভব, অথবা স্যার আমরা যেগুলো জানি যে অনেক সময় রেডিয়েশন বা অনেক কিছু করে বা ক্রায়োথেরাপি বা এগুলো দিয়ে, এই প্রসেস গুলো যদি স্যার একটু বলেন যে আসলে যাদের অনেক সময় ফেসে থাকে তাদের অনেক সময় একটা ম্যাটার অফ টেনশন থাকে যেহেতু এটা শো হচ্ছে এবং দেখছে সবাই, সেক্ষেত্রে আসলে প্রসেস গুলো স্যার কি কি আপনারা সাধারণত নিয়ে থাকেন, বা আধুনিক কি কি চিকিৎসা আছে এই ভাইরাল ওয়ার্ড গুলোকে স্যার দূর করার জন্য? ওকে, নাইস। প্রথমে তোমাকে বলছি যে অনেকগুলো টাইপ রয়েছে ভাইরাল ওয়ার্ডস এর, অ্যাকর্ডিং টু টাইপ অনুযায়ী আমরা চিকিৎসা করি। হ্যাঁ, তবে প্রথমেই বলে রাখি আমি যে দিস ডিজিজ ইজ সেলফ লিমিটেড। হ্যাঁ, দ্যাট মিন্স প্রত্যেক পেশেন্টই ভালো হবে, সে